সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকিব অপু দম্পতি এবং তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় সাকিব পুত্রকে গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তার দিকে সকলের নজর আটকে আছে এই তারকা দম্পতির ভক্ত ছাড়াও সবিজ অঙ্কনের অনেকেই ছোটো খানকে নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের অ্যাকশন হিরো কাজী মারুফ সাকিব এবং অপুকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পাশাপাশি ছোটখানের শুভকামনাও করেছেন মারুফ তার ফেসবুকে লিখেছেন দু সালের একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মামলার পর আমি অপু বিশ্বাস মানুষটাকে পছন্দ করতাম না কিন্তু অপু বিশ্বাসের ভালোবাসা সাকিবের প্রতি কতটা হতে পারে সেটা বুঝেছিলাম অপু বিশ্বাস আপনি হয়তো অনেক কষ্ট পেয়ে অথবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই ক্যামেরা সামনে এসেছেন আজ কিন্তু এরপরও আমি বলবো অপু বিশ্বাস আপনি এখনও সাকিব খানকে যথেষ্ট ভালোবাসেন এবং তার পরিবারকেও যথেষ্ট সম্মান করেন সাকিবকে উদ্দেশ্য করে মারুফ লিখেছেন সাকিব ভাই আমার তোর নাম্বারটা আমার কাছে নাই একটা কথা বলি তোকে হয়তো তোদের ঝগড়া হয়েছে বা মনোমালিন্য হচ্ছে যা কিছুই হোক বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ তোর ছেলেটা কিন্তু কিছুই বুঝে না কিন্তু সে আস্তে আস্তে বড় হবে বুঝতে শিখবে সে যখন এগুলো জানতে পারবে কষ্ট পাবে অনেক তুই তোর ছেলেটাকে কষ্ট দিবি বাচ্চা বাবাকে ছাড়াও থাকতে পারে না মাকে ছাড়াও থাকতে পারে না যাই হোক যাই হচ্ছে সাকিব তুই হিরো পর্দার বাইরেও তুই হিরো হয়ে দেখা আর অবশ্যই তুই ভালো মানুষ সব কিছু ভুলে গিয়ে তুই তোর স্ত্রী এবং সুন্দর শিশুর কাছে ফিরে যা ভিনদেশিদের রাজনীতি করার সুযোগ দিস না অপু বিশ্বাস সাকিব খান এবং জুনিয়র খানের প্রতি শুভকামনা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ